পেঁয়াজ রফতানিতে ভারত চল্লিশ শতাংশ শুল্ক আরোপ করায় হিলি ও সোনা মসজিদ স্থলবন্দর দিয়ে পেঁয়াজ আমদানি বন্ধের পর সোমবার দুপুর থেকে আবারও শুরু হয়েছে এই সুযোগে দেশের বাজারে সব ধরনের পেঁয়াজের দাম বেড়েছে কেজিতে দশ থেকে পনেরো টাকা ভারতের শুল্ক আরোপের পরের দিনই সোনা মসজিদ স্থলবন্দরে মানভেতে পেঁয়াজের দাম বেড়েছে কেজিতে প্রায় দশ টাকা পাশাপাশি বন্দরে পেঁয়াজ আমদানি হয়েছে আগের চেয়ে কম রোববার পঁচিশ ট্রাক আমদানি হলেও সোমবার দুপুর পর্যন্ত দুটি পেঁয়াজের ট্রাক ঢুকেছে তবে বিকেলের দিকে আবারও পেঁয়াজপাহী ভারতীয় ট্রাক ঢুকতে শুরু করেছে এদিকে হিলি স্থলবন্দর দিয়ে দুপুর পর্যন্ত পেঁয়াজবাহী কোনো ট্রাক প্রবেশ করেনি তবে দুপুরের পরে পনেরোটি ট্রাক প্রবেশ করেছে যার প্রভাব পড়েছে দেশের বাজারে চট্টগ্রামে পেঁয়াজের দাম বেড়েছে প্রতি কেজিতে বিশ থেকে পঁচিশ টাকা ভারতের পেঁয়াজের উপর শুল্ক বৃদ্ধির খবর শুনেই রোববার সকাল থেকে দাম বাড়তে শুরু করে বর্তমানে নগরীর বাজারগুলোতে পেঁয়াজ বিক্রি হচ্ছে সত্তর থেকে আশি টাকা কেজিতে বাংলাদেশে এই ভাইসগুলো এখনো আসে নাই সে আসলে আসার আগে যে সিন্ডিকেট করে যে দাম যে বাড়ায় ফেলতেছে এটা জনগণের তো দুর্ভোগের পর্যায়ে পড়ে আসছে এটা সরকারকে দেখার সরকারকে দেখতে হবে সরকার যে আমল পর্যায়ে তাদেরকে এটা দেখতে হবে আমরা খুব বিপর্যয়ে আছি বাজার যে নিয়ন্ত্রণে নাই আমরা কেনাকাটা অনেক কষ্ট পাচ্ছি কারণ ইনকাম অনুযায়ী কোনো আমাদের কোনো ক্রয় ক্ষমতার বাহিরে প্রত্যেকটা পণ্য প্রত্যেকটা পণ্য নতুন পেঁয়াজ আমদানি করতে আরও সময় লাগছে বলে পেঁয়াজ খাতে সংকট বাড়ছে বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী ড আব্দুর আসাক সোমবার দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে কথা জানান তিনি মন্ত্রী জানান নতুন পেঁয়াজ আসতে নভেম্বর পর্যন্ত অপেক্ষা করতে হবে ১৩ লাখ টন আমদানি অনুমতির বিপরীতে তিন লাখ টন আমদানি হয়েছে এ কারণেই বর্তমানে পেঁয়াজের সংকট বাড়ছে মন্ত্রী বলেন ভারত পেঁয়াজ রপ্তানিতে বাড়ানোর কারণে বাংলাদেশকে অনেক হচ্ছে। সম্প্রতি ভারত সফরে দেশটির বাণিজ্য মন্ত্রীকে এমন না করার জন্য অনুরোধ করা হয়েছিল তবে পেঁয়াজের ক্ষেত্রে তারা সহযোগিতা করবে কিনা জানা নেই বলেও জানান মন্ত্রী এ সময় কৃষিমন্ত্রী জানান মিশর বা তুরস্ক থেকে পেঁয়াজ আমদানি করা যায় কিনা সে বিষয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সঙ্গে কথা হচ্ছে অন্য যে কোনো দেশ থেকে কোনো ব্যবসায়ী আমদান পানি করতে চাইলে তাদেরকে অনুমতি দেয়া হবে বাজার ইম্পোর্টের ব্যাপারটা এটা বাণিজ্য মন্ত্রণালয়ের দায়িত্ব তারা করবে তার সত্ত্বেও আমরা সবসময় যোগাযোগ রাখছি কথা বলতেছি বাণিজ্য সচিব বাণিজ্য মন্ত্রী উদ্যতন কর্মকর্তাদের সাথে কিভাবে এই পরিস্থিতি মোকাবেলা করা যায় ইমিডিয়েট আমাদের তেমন হাতে কিছু নাই একটাই হলো যে অন্য দেশ থেকে আমদানি করতে হবে দ্বিতীয়ত হলো বাজার অবশ্যই মনিটরিং করতে হবে শক্তভাবে নিয়ন্ত্রণ করতে হবে যে কেউ ভারত না শুধু চায়না জাপান ইরান এই সকল দেশ থেকে যদি আনতে চায় আমরা তাদেরকে আইপিও দিব আজ শুরু হচ্ছে উদীয়মান অর্থনীতির পাঁচ দেশের জোট ব্রেক্সের তিন দিন ব্যাপী সম্মেলন এই জোটে বাংলাদেশের সদস্যপদ প্রাপ্তি নিয়ে ধোয়াশার মধ্যেই সম্মেলনে যোগ দিতে যাচ্ছে সরকার সংস্থাটির স্বাগতিক দেশ দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সেরিল রামাফোসার আমন্ত্রণে পাঁচ দিনের রাষ্ট্রীয় সফরে জোহানেসবার্গ যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা চলমান বৈশ্বিক বাস্তবতায় এবারের ব্রিক্স সম্মেলনের মূল আকর্ষণ নতুন সদস্য দেশের অন্তর্ভুক্তির সম্ভাবনা সম্মেলনের ফাঁকে প্রধানমন্ত্রী চীন দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সহ বিশ্ব নেতাদের সঙ্গে একগুচ্ছ সাইড লাইন বৈঠক করবেন দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গ থেকে আরও জানাচ্ছেন ফাহাদ মোহাম্মদ আফ্রিকা মহাদেশের প্রান্তসীমার দেশ দক্ষিণ আফ্রিকায় বসছে পনেরোতম ব্রিক্স সম্মেলন ব্রাজিল রাশিয়া ভারত চীন এবং দক্ষিণ আফ্রিকার কৌশলগত এই জোটটির কর্মকাণ্ডের দিকে তাকিয়ে বিশ্ব সতর্ক দৃষ্টি বিশ্ব নেতাদেরও কোভিড পরবর্তী পরিস্থিতি এবং রাশিয়া ইউক্রেন যুদ্ধের বাস্তবতায় গত তিন বছর ভার্চুয়ালি সম্মেলন হলেও এবছর সরাসরি ব্রিক্স সম্মেলনের আসর বসছে দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে জটিল সমীকরণের বিশ্ব রাজনীতির বাস্তবতায় তিন দিনের এই সম্মেলনে বিশ্ব নেতাদের সঙ্গে হাই ভোল্টেজ প্ল্যাটফর্মে যোগ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাও সম্মেলন উপলক্ষে জোহনেসবার্গের সেন্টন কনভেনশন সেন্টারকে ঘিরে ব্যাপক প্রস্তুতি সম্পন্ন করেছে আয়োজক দেশ দক্ষিণ আফ্রিকা সদস্য দেশগুলোর রাষ্ট্রপ্রধানদের ছবি সম্মিলিত ব্যানার ফেস্টুন ঝুলছে মূল সড়কগুলোতে মঙ্গলবার জোহানেসবার্গে এসে পৌঁছাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ব্রিক্সের সদস্যপদ প্রাপ্তি এবং সদস্য দেশগুলো সরকার ও রাষ্ট্রপ্রধানদের সঙ্গেও দ্বিপাক্ষিক বিভিন্ন ইস্যুতে একাধিক সাইডলাইন বৈঠক করার কথা রয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্রিক্স জোটের সম্প্রসারণ হবে কিনা বা ব্রিক্স কারেন্সি তথা ভিন্ন মুদ্রার প্রচলন কবে হবে এমন প্রশ্নগুলোর উত্তর জানা যাবে সম্মেলনের শেষে ব্রিক্সে বাংলাদেশ সদস্য হোক বা না হোক এই সম্মেলনে অংশ নেওয়ার মধ্য দিয়ে বিশ্বের উদীয়মান বড় অর্থনৈতিক দেশের পাশাপাশি দক্ষিণ আফ্রিকার সাথে বাংলাদেশের সম্পর্ক আরও জোরদার হবে এমনটাই আশা করছে পররাষ্ট্র সংশ্লিষ্টরা ফাহাদ মোহাম্মদ এনটিভি নিউজ জোহানেসবার্গ দক্ষিণ আফ্রিকা এখন বিকাশ হবেই পাবেন দেশের প্রথম ডিজিটাল লোন কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ে বহুল আলোচিত ছাত্র নির্যাতনের ঘটনা দীর্ঘ ছয় মাস পর বহিষ্কৃত ছাত্রলীগ নেত্রী অন্তরা সহ পাঁচ ছাত্রীকে স্থায়ীভাবে বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন সোমবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভা শেষে তথ্য নিশ্চিত করেন ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এ এইচ এম আলী হাসান তিনি জানান উচ্চ আদালতের দেয়া কয়েকটি পর্যবেক্ষণের পর গতকাল আইন শৃঙ্খলা মিটিংয়ে স্থায়ী বহিষ্কারের এই সিদ্ধান্ত নেওয়া হয় আজ সিন্ডিকেট সভায় তা অনুমোদন হয় স্থায়ী বহিষ্কার হওয়া শিক্ষার্থীরা হলেন বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রলীগের বহিষ্কৃত সহ সভাপতি সঞ্জিতা চৌধুরী অন্তরা ছাত্রলীগ কর্মী ফিনান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের তাবাস্তম ইসলাম बिया জাহান আইন বিভাগের ইসরাত জাহান মেম ও ফাইন আর্টস বিভাগের হালিমা খাতুন বিশ্ববিদ্যালয়ের হলে থাকা নিয়ে গত 12ই ফেব্রুয়ারি ফিনান্স এন্ড ব্যাংকিং বিভাগের নবীন শিক্ষার্থী ফুলপুরী খাতুনকে রাতভর অমানবিক নির্যাতন করেন অভিযুক্তরা পরে ফুলপুরীর লিখিত অভিযোগের পর উচ্চ আদালতের নির্দেশে জেলা প্রশাসন থেকে আলাদা আলাদা তদন্ত কমিটি গঠন করা হয় তার লগে সম্পর্ক কি লাইলি মুজরুতাইবে যে লাইলিকে মারলে মুজরুস সিকর দিয়ে ওড়ে মানে

দেখবেন রবি সোম ও মঙ্গলবার রাত আটটা বিশ মিনিটে এখন বিকাশে পাবেন দেশের প্রথম ডিজিটাল লোন